প্রথমে আমি যে কোনসি বাউল রে 2 কাপ বিরি গোটে কাপ চাউল নেই যিবা আ রাতি সারা তাকো এমতি বত্রয়া পে ছাড়ি দবা দেখন্তু মু একু রাতি সারা বত্রই দিছি বর্তমানে এ ভালো ভাবে রে বত্রই যাইছি ইয়া পরে ইয়াকো আমি গ্রাইন্ডিং কর দবা ইয়াকো মু ভালো ভাবে রে গ্রাইন্ডিং করতেছি এবে গোটে খালি বাউল কো কাটি দবা প্রথমে আমি প্যান গরম করিবা সেথিরে 1 স্পুন ঘি পকাইবা ঘি গরম হই গলে আমি কাজু ভাজি দবা তারপরে কিসমিস পকাইবা কাজু কিসমিস ভাজি হই গলে আমি কা বাহার কর দবা বর্তমান আমি প্যান রে গুড় পকাইবা সেথিরে কোরা হইতিবা নড়িয়া পকাইকি আমি ভালো ভাবে ভাজি দবা ইয়াপরে আমি এথিরে ছেনা পকাইবা ছেনা নড়িয়া গুড় তিনটাকে আমি ভালো ভাবে মিক্স করে দবা এবে ভালো কি ভাজি হয়ে গেল আমি এখন গোটে বাউল কু কাটি দবা যে বিরি চাউল বটা হয়েছিল সেইটা মু তাপরে বাটি সারা পরে 2 ঘন্টা পাই খালি রে সেমতি রাখি দিয়েছিলি 2 ঘন্টা পরে দেখুন তো টিকে ফুলি যাইছি যাকে আমি আহুরি 5 মিনিট পর্যন্ত ভালো ভাবে ফেটি দবা যেতে আমি গোলাইবা সে সেতে সফট হব আর ফুলিব ইয়াপরে আমি স্বাদ অনুসারে লুণ দবা তারপরে সেথিরে যে আমি কোরা যে নড়িয়া গুড় আর ছেনা যে করে সেইটা দবা তারপরে সেথিরে গোলমরিচ গুণ্ড গুজরাটি গুণ্ড কিছু চেরি আলমন্ডস তারপরে আমি সেথিরে যে কাজু খিসমিস ভাজিলে তাকে পকাইবা ভালো ভাবে আমি গোলাই দেবা বর্তমান আমি প্যান গরম করিবা প্যান তাতি গলে আমি সেথিরে ঘি পকাইবা আপন মানে চাইলে তেল বি দেই পারিবে কিন্তু মই এটি ঘি নেইছি তারপরে কিছু কটা হইতিবা যে নড়িয়া তাকে দেবা গোলা হইতিবা পিঠৌটা বর্তমান আমি তারপরে দেবা তারপরে বাকি থিবা যে নড়িয়া কটা তা উপরে আমি দেই দেবা ইয়া উপরে বর্তমান কাঁচ ঢাঙ্কুনি আমি বন্ধ করে দেবা কভার দেই দেবা আর ইয়াকু সিমরে পুরা ছাড় দেবা ইয়াকু এইনে 45 মিনিট রু গোটে ঘন্টা যাই এমতি সিমরে বসিবাকু দেবা দেখুন তো বর্তমান আমি ঢাঙ্কুনি কাড়িবা গোটে ছুরি হোক কি যে কোন সাহায্যে আমি বর্তমান ইয়াকু দেখিবা লাগুনি যদি লাগিব তাহলে আমি জানিবা যে এটা ভিতরু কঞ্চা আছে আমি আউথরে দেই দবা কিন্তু বর্তমানে এটা হেই গলানি গ্যাস বন্ধ করে দবা ইয়াকু ঠান্ডা হওয়া পিং ছাড়ি দবা তারপরে ইয়াকু প্লেট কু বাহার করিবা দেখন্তু আমার পোড়ো পিঠা বর্তমান প্রস্তুত হয়ে যাইছি ইয়াকু আপনার মানে ঘরে বনান্তু আর এটা বহুত হি সহজ উপায়ে হেই থাকে
ଘରେ ୟାକୁ ବନାନ୍ତୁ, ୟାର ମଜା ନିଅନ୍ତୁ। ଏଇଟା ବହୁତ ହିଁ ଟେଷ୍ଟି ମଧ୍ୟ ଲାଗିଥାଏ। ତେବେ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ମୋର ଏହି ଆଇଟମ୍ଟି ଭଲ ଲାଗିଥାଏ ତେବେ ପ୍ଲିଜ୍ ପ୍ଲିଜ୍ ଲାଇକ୍, ଶେୟାର୍ ଆଣ୍ଡ ସବସ୍କ୍ରାଇବ୍ ମାଇ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍। ଟିଲ୍ ଦେନ୍ ବାଏ।